মহাকাশ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ শেষ নেই। সেই আগ্রহ থেকেই ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের মাধ্যমে মহাকাশে ঘুরে এসেছেন অনেকেই। কিন্তু মহাকাশে হোটেল খুলে সেখানে একেবারে রাত্রি যাপনের ঘটনা ঘটতে যাচ্ছে 2025 সাল থেকেই। ক্যালিফোর্নিয়ার মহাকাশ সংস্থা অরবিটাল অ্যাসেম্বলি এই ধরনের একটি আয়োজনের ঘোষণা দিয়েছে। ওই হোটেল থেকে একজন পর্যটক সকালে ঘুম থেকে উঠে দেখবেন সৌরজগত এবং এর আশেপাশ। অরবিটাল অ্যাসেম্বলি পর্যটকদের আবাসন সহ একটি নয় বরং দুটি মহাকাশ স্টেশন চালু করার উদ্যোগ নিয়েছে। আগামী 3 মাসের মধ্যে যে স্পেস হোটেল চালু হবে তাতে 28 জন লোকের থাকার ব্যবস্থা থাকবে। কোম্পানির তরফ থেকে বলা হয় ভবিষ্যতে সেখানে অফিসের পাশাপাশি পর্যটকদের জন্য একটি স্পেস বিজনেস পার্ক চালু করার পরিকল্পনাও রয়েছে। অরবিটাল অ্যাসেম্বলির চিফ অপারেটিং অফিসার টিম আলতারো মনে করেন মহাকাশ পর্যটন শুরু হওয়ার পর নানান বাধা ছিল, কিন্তু ভবিষ্যতের দিনগুলোতে এইসব বাধা উঠে যাবে। বিশাল সংখ্যক মানুষের জন্য মহাকাশ বাস করা, কাজ করা এবং উন্নতি করার লক্ষ্য নিয়ে তাদের কোম্পানি কাজ করছে বলে তিনি জানান। অরবিটাল অ্যাসেম্বলি জানিয়েছে স্পেস হোটেল হবে মূলত পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান একটি চাকার মতো। স্পেস হোটেলের নাম দেওয়া হয়েছে ভন ব্রাউন স্টেশন। হোটেলের ধারণাটি 60 বছর বয়সী একজন ডিজাইনার দিয়েছিলেন যার নাম ওয়ানহার ভন ব্রাউন। তিনি একজন মহাকাশ প্রকৌশলী যিনি দীর্ঘদিন জার্মানিতে কাজ করে এখন যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। ব্রাউন বলেন এটি হবে একটি আরামদায়ক হোটেল যেখানে থেকে যে কেউ অনুভব করবেন তিনি বাড়িতে আছেন। আমাদের বসবাস শুধুমাত্র পৃথিবীতে নয়, সমগ্র সৌরজগতেই হওয়া উচিত, এমনটাই মনে করেন তিনি। সৌরজগতে অনেক সম্পদ রয়েছে, সেগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। এটা পৃথিবীর জীবনযাত্রার মান পরিবর্তন এবং উন্নত করতে সহায়তা করবে। তার মতে মহাকাশে যাওয়ার টিকিটের দাম বর্তমানে প্রচুর, তবে ভবিষ্যতে মহাকাশ পর্যটন কেবল ধনীদের জন্যই হবে না। তিনি বলেন শুধু ধনী নয়, স্পেস হোটেল যাতে সবার আয়ত্তে আসে সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।